আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যচাষী খামারি ভাইরা, আজকে নতুন আরও একটি দেশীয় প্রজাতির শিং মাছের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশীয় প্রজাতির শিং মাছ। বিলুপ্তি প্রজাতির এই শিং মাছগুলো বর্তমানে ময়মনসিংহের বিভিন্ন হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে রেনো এবং পুনঃ উৎপাদন করে চাষাবাদ করা সম্ভব হয়েছে। এই মাছগুলো চাষাবাদ করে ইতিপূর্বে অনেক খামারি ভাইয়েরা স্বাবলম্বী হয়েছেন। বর্তমানে প্রকৃতি এবং জলবায়ু বা আবহাওয়া এই শিং মাছগুলো চাষ করার জন্য অত্যন্ত উপযোগী। বর্তমান সময়ে দেশীয় প্রজাতির শিং মাছের বাজারে অত্যধিক চাহিদা এবং দাম রয়েছে। এই মাছগুলো চাষাবাদ করলে আপনারা 5 থেকে 6 মাসে অনায়াসে বাজারজাত করতে পারবেন। 5 থেকে 6 মাস এই মাছগুলো কালচার করলে 8 থেকে 10 পিসে কেজিতে চলে আসে। তাই যে কোনো খামারি ভাইয়েরা অন্যান্য মাছ চাষের চেয়ে এই মাছগুলো চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারবেন। বাসমান ফিশ জাতীয় খাবার খাইয়ে আপনারা এই মাছগুলোকে চাষাবাদ করতে পারবেন। এককভাবে বা মিশ্রভাবে উভয়ভাবেই এই মাছগুলো চাষাবাদ করা যায়। আপনারা যদি পুকুরে এই মাছগুলো চাষাবাদ করেন তাহলে অবশ্যই পুকুরে 1000 থেকে 1200 পিস প্রতি শতকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। তবে মাছ চাষের পূর্বে অবশ্যই আপনাদের পুকুরটি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। পুকুরটি যদি ভালোভাবে শুকিয়ে নেন তাহলে আরও ভালো হয় এবং পুকুরের তলা